মুর্শিদাবাদের রানীনগরে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে নজরানা গ্রামে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়। এক তৃণমূল কর্মী গুরুতর আহত হন বলে অভিযোগ। কংগ্রেসের দাবি, তার বদলা নিতে রাতে কংগ্রেস কর্মীদের ওপর চড়াও হয় তৃণমূল কর্মীরা। সেই সময় নিজের চায়ের দোকানেই বসেছিলেন কংগ্রেস কর্মী এনামুল মণ্ডল। ধাওয়া করে তাকে বাঁশ লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয়রা এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন, যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। সন্দেশখালীতে নতুন বিতর্ক। আইপিএস অফিসারকে খালিস্তানি বলে মন্তব্য করার অভিযোগ ঘিরে একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি। মন্তব্য শুনে ক্ষোভে ফেটে পড়লেন আইপিএস অফিসার জশপ্রীত সিং। কলকাতায় বিজেপি অফিসের সামনে বিক্ষোভ দেখালেন শিখ সম্প্রদায়ের মানুষজন। ভিডিও পোস্ট করে নিন্দায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কাছে নম্বর বাড়ানোর চেষ্টা বলে পাল্টা আক্রমণ শুভেন্দু অধিকারীর। সন্দেশখালীতে এবার নতুন বিতর্ক। আইপিএস অফিসারকে খালিস্তানি মন্তব্যের অভিযোগ নিয়ে শুরু হলো তোলপাড়। এই মন্তব্য শুনেই ক্ষোভে ফেটে পড়লেন আইপিএস অফিসার জশপ্রীত সিং। এক পুলিশ অফিসার জিসে পগড়ি পহনা হ্যায় উসকো আপ খালিস্তানি বোল রহে হ্যায় ক্যোঁকি ও আপনা ডিউটি কর রহা হ্যায়। মঙ্গলবার সন্দেশখালী যাওয়ার পথে ধামাখালীতে শুভেন্দু অধিকারীকে আটকায় পুলিশ। সেখানে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় বিজেপি বিধায়কদের। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, আজ বিজেপির নির্লজ্জ বিভাজনে রাজনীতি সাংবিধানিক সীমা পেরিয়ে গেছে। বিজেপির মতে যারা পাগড়ি পরেন তারা সবাই খালিস্তানি। পুলিশ সংযত ভূমিকা পালন করেছে, বিজেপি এইগুলো করে বলেই তো ওই অফিসারের উচিত ছিল ওইখান থেকে সবকটাকে ধরে তুলে বার করে দেয়া। পাকিস্তানি খালিস্তানি এসব জিনিস তো আমাদের বলার দরকার হয় না। এই অফিসার যেভাবে রূঢ়ভাবে ব্যবহার করেছেন, তিনি নিজের নাম্বার বাড়ানোর জন্য তৃণমূল বা তৃণমূল নেত্রীকে দিয়ে এসব করছেন। আমরা এই ধরনের কাজ কখনোই করি না। বিরোধী দলনেতা, তিনি সরাসরি আঙুল উঁচিয়ে জশপ্রীত সিং, যিনি ওখানে দায়িত্বে ছিলেন, তাকে খালিস্তানি বলেছেন, তাকে বলেছেন ইনি খালিস্তানি। অ্যাজ পার 295A আইপিসি, এটা ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত। এই নিয়ে বিতর্ক শুরু হতেই সোশ্যাল মিডিয়ায় অগ্নিমিত্রা পাল পোস্ট করেন, কেউ কাউকে খালিস্তানি বলেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো ভিডিও থাকলে তিনি সেই ভিডিও প্রকাশ করুন। পশ্চিমবঙ্গ পুলিশ তৃণমূলের হাতের পুতুল। এরপর মুরলীধর সেন লেনে বিজেপি পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখান শিখ ধর্মাবলম্বীদের একাংশ। We only need apology from Pradhan Mantri Narendra Modi or Home Minister Amit Shah on this matter. অসম্ভবের মতো অসাংবিধানিক, কোন রকম জ্ঞান বুদ্ধির পরিচয় তার মধ্যে নেই, শুধু আছে বিভাজনের রাজনীতি। যেহেতু মানুষটি শিখ ধর্মাবলম্বী, অতএব তাকে খালিস্তানি বলে দাগিয়ে দেওয়া হলো। কেন তিনি পাগড়ি পরেছেন দাগিয়ে দেওয়া হলো, এই অধিকার কে দিয়েছে? বিজেপি মানুষকে বিভাজন করা এবং ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে চায়। এই ইস্যুতে সরব হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, রাজনীতির বাজার সাজাতে গিয়ে বিজেপি যে ঘৃণার চাষ করছে তার বিষ সমাজে ছড়িয়ে পড়েছে। এই বিষে অন্ধ হয়ে যাওয়া লোকজন না কৃষক দেখছে, না জওয়ান, না খাকি সম্মান। দেশ আইপিএস অফিসার জশপ্রীত সিং এর সঙ্গে আছে। 2016 ব্যাচের আইপিএস অফিসার জশপ্রীত সিং শিলিগুড়ির এসআরপি, ইসলামপুরের এসপি, বিধাননগর জোনের ডিসি পদে ছিলেন। সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনায় সিবিআই ও রাজ্যের আইপিএসদের নিয়ে সিট গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই টিমেও ছিলেন আইপিএস অফিসার জশপ্রীত সিং।
তার উদ্দেশ্যে খালিস্তানি মন্তব্যের অভিযোগ ঘিরে এবার তৈরি হলো বিতর্ক। অনির্বাণ বিশ্বাস, আশাবুল হোসেন, রুমা পাল, এবিপি আনন্দ।